সুন্দরবনে তৃতীয়বারের মতো ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘশুমারি শুরু হয়েছে আজ থেকে এ কার্যক্রমে গবেষকদের সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এস ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ মনিটরিংয়ের জন্য এবার টার্গেট করা হয়েছে খুলনা বাগেরহাটের শরণখোলা রেঞ্জের দুটি বন্যপ্রাণী অভয়ারণ্যের চারশো আটাত্তর বর্গ কিলোমিটার এলাকা সেখানকার দুশো উনচল্লিশটি পয়েন্টে গাছ বা খুঁটির সাথে আজ থেকে পর্যায়ক্রমে বসানো হচ্ছে ছশো সত্তরটি ক্যামেরা ইউএস অর্থায়নে কাজটি করছে বন বিভাগের উনিশ জন এবং দুই স্কোয়ার কিলোমিটার করে গ্রিড করেছি সর্বমোট দুই জায়গায় মোট দুইশো উনচল্লিশটা গ্রিড হবে এবং ছয়শো সত্তরটা ক্যামেরা আমরা বসাবো প্রাথমিকভাবে তা আমরা মনে করছি হয়তো আগামী চল্লিশ দিনের মধ্যে আমাদের এই ডাটা কালেকশনটা শেষ হবে সুন্দরবনকে রেঞ্জ ভিত্তিক ভাগ করে বাঘের সংখ্যা অবস্থান ও গতি প্রকৃতি জানতে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে প্রথমবার মনিটরিং করা হয় দু হাজার ও দু হাজার চোদ্দো সালে হাজার পনেরো সালের মার্চে প্রকাশ করা ফলাফল অনুযায়ী বনে বাঘের সংখ্যা একশো ছয়টি এরপর একই পদ্ধতিতে বাঘ মনিটরিং করা হয় দু হাজার ষোলো সালের পহেলা ডিসেম্বর থেকে দু হাজার সতেরো সালের পনেরোই মার্চ পর্যন্ত বাঘের হ্যাবিটেটের যে অবস্থা সেটা দেখব মানুষের পদচারণা কেমন আছে সেটা দেখব তারপরে প্রে বেজ অর্থাৎ বাঘের যে শিকারী প্রাণী আছে হরিণ আছে তারপরে শুকর আছে এগুলোর অবস্থাও কিন্তু আমরা এ বুঝতে পারবো বাংলাদেশ সহ ভারত নেপাল ও ভুটানে একই সাথে শুরু হচ্ছে বাঘ পরিবীক্ষণ চারটা দেশেরই একটা রিজিয়নাল রিপোর্ট হবে রিসার্চ পাবলিকেশনের পরে আমরা এই অত্র এলাকার বাঘের সংখ্যা বা বাঘের অবস্থা পর্যবেক্ষণ করার একটা প্রতিবেদন প্রকাশ করতে পারবো তবে বাঘ মনিটরিং কার্যক্রমে বিশেষজ্ঞদের পাশাপাশি গবেষকদেরও সম্পৃক্ত থাকা উচিত মনে করছেন সংশ্লিষ্টরা মনিটরিং যদি বাঘ এবং সুন্দরবনের মনের রাখতে হয় তাহলে পরে বন বিভাগের সাথে খুলনা বিশ্ববিদ্যালয় ফরেসান ও টেকনোলজি ডিসিপ্লিনের অ্যারেঞ্জমেন্ট থাকা উচিত সেটা থাকলে তারা যেমন আমাদের টেকনিক্যাল নলেজগুলো পাবে এবং আমরা তাদের প্র্যাকটিক্যাল নলেজগুলো পাব এতে করে উত্তর উত্তর কিন্তু বন ব্যবস্থাপনা ব্যবস্থাপনা বাঘ বাঘ সংরক্ষণের ক্ষেত্রে অনেক উপকারে আসবে খুলনা ও শরণখোলা রেঞ্জের মনিটরিং শেষ হওয়ার পর তিনটি রেঞ্জের ফল একসাথে প্রকাশ করা হবে দু সালের প্রথম দিকে আর এর মধ্য দিয়েই জানা যাবে সুন্দরবনে বাঘের প্রকৃত অবস্থা মোস্তফা জামাল মাত্রাঙ্গা সংবাদ খুলনা